ভালো আছি আর সবাইকে শুভবিজয়ার তৃতীয় শুভেচ্ছা। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমার জন্মদিন, তাই সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে টেরে সবার জন্য এবার টিফিন বানাবো। আর তার আগে পুজোটা সেরে নিয়েছি তো, আর আজকে ওরা সবাই মিলে ঠিক করেছে ওরা একটু বাইরে ঠাকুর দেখতে যাবে, তাই বাইরে ঠাকুর দেখতে যাবে, তাই ওর মামা ওদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছে, দিয়ে ওরা সবাই চললো। চলো তোমাদেরকে দেখাবো, আর তোমরা আজকে পুরো ব্লগটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, চলো দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা, দিদি লুচি মানে পরোটা বানাচ্ছে, আর আজকের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, ঘুগনি আর সাথে রসগোল্লা। তো পাশের কড়াইয়েই ঘুগনিটা রেডি হয়ে আছে, এখন লুচিগুলো ভাজা হচ্ছে। আর আরুষকে দেখো, ও একটা চাকা বেলনা নিয়ে লুচি বানার চেষ্টা করছে। প্রত্যেকবারই যখনই আমরা এরকম লুচি পরোটা বানাই তখনই কিন্তু আরুষ চাকা বেলনাটা নিয়ে নেয় আর এইভাবেই লুচি বানানোর চেষ্টা করে। দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সবাইকে মানে ভাগনা ভাগনি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো, আর খেয়ে নিয়ে ওদের রেডি হতে হবে, কারণ ওরা একটা ভ্যান গাড়ি যেটাকে বলে মোটর ভ্যান সেটা করে ওরা ঠাকুর দেখতে যাবে। ওদের মামা একটা ভ্যান গাড়ি ব্যবস্থা করে দিয়েছে, মানে ওরই বন্ধুর ভ্যান, তো ওই ভ্যান গাড়ি করে ওরা ঠাকুর দেখতে যাবে। আর প্রত্যেক বছরই ওরা এভাবে ঠাকুর দেখতে যায় আর খুব খুব মজা করে। আমারও ইচ্ছা করে ওদের সাথে যেতে, কিন্তু পুজোর সময় একটু বাড়ির কাজকর্ম থাকে তাই যাওয়া হয় না। দেখো ওরা সবাই রেডি হয়ে গেছে, এবার ওরা বেরোবে, চলো গাড়িও চলে এসেছে, দেখো দেখে যাচ্ছে এরা, এই সবে পরে সেলফি তুলবে, চলো। হ্যাঁ আসছে, এই যে আমার ভাগ্নে, ওকে একটা ব্লগে দেখানো হয়নি না, তাই তো সত্যি। চলো চলো চলে যাও, উপর বসে যাও, সব টাটা করে দাও দিদিদের, টাটা করে দাও, সাবধানে যাবে সবাই। ঠিক ওদের যাবার সময় আরুষ এত বায়না করলো আর এত কান্না করলো যে আমি বাধ্য হলাম ওদের সাথে পাঠাতে। দেখো আরুষ, আরুষও যাচ্ছে আর আমি ওর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ওকে দিয়ে দিয়েছি, ওর এবার বেরিয়ে পড়লো। সবাই টিফিন টিফিন খেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে গেল, আর সাথে আমি আরুষকেও পাঠিয়েছি, কিন্তু পাঠানোর পর থেকে জানি না ওটা কেমন লাগছে, কারণ ওকে কোনোদিন আমি একা ছাড়িনি, প্রথমবার একা ছাড়লাম, তারপর অনেকটা দূর যাকে। আর এদিকে দেখো ওরা নেই বলে একদিকে ভালো হয়েছে, প্রচণ্ড ডিস্টার্ব করতো, আমি রান্নাবান্না করতে পারি না একা। এ দেখো ওরা সবাই ভাগনা ভাগনিগুলোর ইচ্ছা, যাতে ওরা রাইস মানে ফ্রাইড রাইস আর খাসি মাংস খাবে, তো সেই জন্য দেখো চালটাকে এখানে ভালো করে সেদ্ধ টেদ্ধ করে এখানে হাওয়ায় শুকাতে দিয়ে দিয়েছি। এবার চলো রান্নাটা করবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে রাইসটা ভেজে নেবো, আর এইদিকে দেখো তোমার মাংসর জন্য পেঁয়াজ কাটা আছে, মশলা করবো, আর এদিকে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রেখে দিয়েছি, আর মাংসটাকেও একবার প্রেশারে 3 সিটি দিয়ে রেখে দিয়েছি, তাহলে মাংসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। চলো রান্না শুরু করে দিই। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না বন্ধুরা, রান্না কিন্তু তোমাদের দাদা ভাই করে, আর আমি সমস্ত জোগাড় করে দিই, রান্না আমি করতে চাই না, কারণ রান্না যদি খারাপ হয় তাহলে দোষ হবে, আর যদি কোনো দোষ হয় তো ওর হোক। মাংসটা হয়ে গেছে, একটুখানি জাস্ট ঝোল মারবো, আর একটু ভাত বসালাম যদি রাইস সবার না হয়। আর এখানে দেখো রাইসটা চাপা দিয়ে রেখেছি, রাইস হয়ে গেছে, এখানে স্যালাড কেটেছি আর এখানে পাঁপড় ভেজে রেখেছি, তো চলো সবাই খাই নি দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি।
বিকালে তো ভাগ্ন ভাঙ্গিরা সবাই চলে গেলো দেখলে তোমরা তো, তারপর থেকে ঘরটা কেমন যেন ফাঁকা হয়ে গেলো আর হলো, মানে কদিন যা মানে খাটাখাটনি হলো আর প্রতিদিন স্নান করার জন্য শরীরটাও সত্যি কথা বলতে ভালো নেই। তো চলো, আজকের দিনটা খুব ভালো কেটেছে, খুব আনন্দ কেটেছে। আর তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল যে ব্লগের শেষে ও থাকবে, কিন্তু যেহেতু বিসর্জন আছে তাই ও আর থাকতে পারলো না। তো দেখা যাক, যদি হয় হবে না মনে হয়, যাকে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কি বার্থডে গিফট দিল সেটা তোমাদেরকে দেখায়, চলো দেখে নাও কি গিফট দিয়েছে। এই শাঁখা জোড়া দিয়েছে, পুজোর শুরুতে দিয়েছে, আমি পুজো কদিন পরেও নিয়েছি। আর যেহেতু কাজ করছি চারিদিকে ছুটে ছুটে, তো খুব ভয় লাগছে কোথায় ঠোকা লাগে ভেঙে যাবে, তাই আমি আজকেই খুলেছি এটা আর পড়ছি না এখন, আবার কোনো অকেশনে পরবো। তো যাকে আমি খুব খুশি এই গিফটটা দিয়েছে বলে না, যাক আজকের দিনটা আমার খুব আনন্দ কেটেছে, সবাই মিলে খুব আনন্দ করেছি, এই জন্য আমি খুব খুশি। তো চলো, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের শুভ বিজয়া বলতে ভুলে গেছিলাম, বলে দিচ্ছি। আর সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। চলো, বাই, গুড নাইট।